হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজের খবর নিয়ে এসেছি, সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু জেনুইন, এখানে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করছেন এবং অনেকেই কাজ পেয়ে যাচ্ছেন। এই চারা কিন্তু আমাকে জানাচ্ছেন, প্রত্যেকটা ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে কিন্তু এই চারা সরাসরি আমাকে ফোন করছেন এবং যারা ইন্টারভিউতে সিলেক্টেড হচ্ছেন, যারা কাজে জয়েনিং করছেন, তাদের জন্য আবারও আমার খুব আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তাদের প্রতি, এবং তারা জীবনে অনেক প্রতিষ্ঠিত হোক, তাদের জীবনের লক্ষ্য যেন পূরণ হয়, এটুকুই কামনা ঈশ্বরের কাছে আমার। এবং পরবর্তী যে ভিডিওগুলো আমার দেখবেন সমস্ত কিন্তু ভিডিওগুলো জেনুইন, এবং সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে নিখুঁতভাবে আমি তৈরি করি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না কাজ সম্পর্কে কি ডিটেলস রয়েছে। সুতরাং আপনাদের কাছে একটাই অনুরোধ করি আপনাদের, যে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন এবং তারপরেই কিন্তু কাজের জন্য অ্যাপ্লাই করুন। এখন কিন্তু বেশিরভাগ এইচআররাই ফোন রিসিভ করার একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রচুর ভিউয়ার্স আমার চ্যানেল থেকে এইচআরদের ফোন করছেন, আপনারা দেখবেন আমার ভিডিওগুলো কতগুলো ভিউয়ার্স তা সেখানে দেখছেন এবং প্রায়ই কিন্তু ওনাকে ফোন করছেন বেশিরভাগ ভিউয়ার্সরাই। তো অনেকটাই সমস্যার মধ্যে পড়ছেন। এখন বেশিরভাগ যে এইচআরগুলো আছেন তা একটাই সিস্টেম অবলম্বন করছেন, যে সরাসরি সিভিটাকে পাঠানো, এবং কিছু কিছু এইচআর অবশ্যই আপনার ফোন রিসিভ করবেন, কোনো সমস্যা হবে না। যারা একটু ভালো কোম্পানিতে বিলং করেন, যে এইচআররা আছেন অনেক বছর ধরে সিনিয়র, তারা কাজ করছেন, তাদের একটুখানি ডিমান্ড থাকেই আপনারা বুঝতেই পারছেন। তারা কিন্তু জনসাধারণের ফোন অতটা রিসিভ করা পছন্দ করেন না, তো তাদের জন্য অবশ্যই আমি কিন্তু ভিডিওতে বলে দেব, তাদের কাছে কিন্তু অবশ্যই আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপে সিভি পাঠাবেন। দরকার নেই, ওনাদের অনেক কথাবার্তারও কিন্তু ভঙ্গিমা বা ধরন যেগুলো খুব হৃদয়ে বিঁধে যাবে। তো আমি চাইবো না যে আপনাদের জন্য হোক বা আমার জন্য হোক কোনো একটা ত্রুটি আমাদের ওনাদের ওই কথাগুলো শুনতে হয়, আমরা সেই ভুল করব না যাতে ওনারা দুটো কটু কথা আমাদেরকে শুনিয়ে দেওয়ার সুযোগ পান। অবশ্যই আমরা সবাই বড় হয়েছি, আমরা কিন্তু ওনাদের সম্মান করে ওনাদের কথা মতন সেইভাবেই কিন্তু কাজের অ্যাপ্লাই করে যাব, কারণ আমাদের কাজ দরকার। ওনাদেরকে রাগিয়ে বা ওনাদেরকে অস্বস্তিতে ফেলে কিন্তু আমাদের কোনো লাভ নেই, এতে আমাদের ক্ষতি। ওনারা জেনুইন কাজগুলো আমাদেরকে আর দেবেন না, আমি ওনাদের কাছ থেকে কাজগুলো না পেলে আপনাদেরকে দিতে পারবো না, এটা কিন্তু বুঝতে হবে। এখানে রাগ বা দুঃখের কোনো ব্যাপার নেই, আমি কিন্তু ফ্র্যাঙ্কলি বন্ধুর মতন পুরো ব্যাপারটা আপনাদেরকে বললাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন যে কাজটার খবর নিয়ে এসেছি, সেই কাজটা পোস্টটার নাম হচ্ছে গ্রাউন্ড কোয়ার্ডিনেটর। আপনারা গ্রাউন্ড স্টাফ হিসাবে কাজ করবেন, একটা রেপুটেড ওয়্যার হাউসে কিন্তু আপনারা কাজ করবেন, সেখানে আপনাদের গ্রাউন্ড কোয়ার্ডিনেটর হিসাবে কাজ করতে হবে। এইবারে বলে দিই আপনাদের কোয়ালিফিকেশন কে লাগছে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস। আপনারা যারা মাধ্যমিক পাস করেননি, পরপর আমার দুটো ভিডিওই কিন্তু মাধ্যমিক পাস, যারা মাধ্যমিক পাস করেননি বা পড়াশোনা করতে পারেননি অর্থের অভাবে বা কোনো পারিবারিক সমস্যার জন্য, অবশ্যই কিন্তু তাদের জন্য আমার নেক্সট ভিডিওটা রয়েছে, আপনারা দুঃখ পাবেন না। যারা মাধ্যমিক থেকে গ্রাজুয়েট লেভেল আছেন, পড়াশোনা করতে পেরেছেন, তাদের জন্য এই পরপর ভিডিওগুলো আমি করছি। যারা পড়াশোনা করতে পারেননি, সেই দাদাভাইদের জন্য বা দিদিভাইদের জন্য কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের কাজের সুযোগ করে দেবো। আপনারা হতাশ হবেন না, দুঃখ পাবেন না, আপনাদের কিন্তু কাজের সুযোগ আমি করে দেব, এটুকু ভরসা সাগরদের উপরে রাখুন, এতে খুব একটা ক্ষতি হবে বলে আমার মনে হয় না। যাই হোক, পরবর্তী আলোচনায় আসি। মাধ্যমিক পাস মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে এবং বয়স হতে হবে এখানে 20 বছর থেকে 32 বছর। এখানে আবার এনাদের কি একটা সিস্টেম আছে আমাকে বললেন, 32 বছরের বেশি যদি কারোর এজ হয়ে থাকে তাকে আর কি এজটা ওনাদের ফরম্যাটে যখনই ওনাদের সিস্টেমে ফেলবেন, সঙ্গে সঙ্গে নাকি সেই ক্যান্ডিডেটের ডিটেলসটা রিজেক্ট হয়ে যাবেন, এরকম একটা সিস্টেম আছে এনাদের। যে 32+ যদি কেউ এখানে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু সে সাথে সাথেই রিজেক্ট হয়ে যাবেন, মানে তাকে আর ইন্টারভিউ বা বাদবাকি প্রসেসিংয়ের মধ্যে সে আর আসবেন না, বাদবাকি প্রসিডিউরের মধ্যে সে আর আসবেন না। সো আপনারা সবাই একটুখানি জন্ম তারিখটা ভালো করে দেখে নেবেন, 32-এর মধ্যে হলেই আপনারা অ্যাপ্লাইটা করে দিন। উইকলি একদিন করে ছুটি থাকছে এবং
সেটা রোটেশনালি বলে দেবে আপনাদের, এবং কি কি শিফটিং আছে সেটা আমাকে বলেনি, আপনারা একটু জেনে নেবেন ইন্টারভিউতে যে আপনাদের কটা শিফটে এখানে কাজ করতে হবে সেটা আমাকে ওনারা বলে দেননি। যে ফ্যাসিলিটিসগুলো কোম্পানি আপনাদের দিচ্ছে সেটা আমি একটু বলে দেই। এখানে কিন্তু কোম্পানি আপনাদের রুম দেবে, থাকার জন্য কোম্পানি খরচা বিয়ার করবে, রুমের জন্য কোনো পয়সা নেবে না আপনাদের। সেখানে ভালো বেড থাকবে, কোনো নিচে থাকার ব্যবস্থা নেই, বেডের ওপরে আপনারা থাকতে পারবেন, লাক্সারি রুম থাকবে, সুন্দর পরিষ্কার ঝা চকচকে টয়লেট থাকবে, সেখানে কোমোড ব্যবহার করতে পারবেন, শাওয়ার থাকবে এবং ট্যাপ থাকবে, অর্থাৎ সমস্ত যে হোটেলটা থাকছে সেটা কিন্তু সমস্ত পরিষেবা সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন, আমাকে ওনারা বলে দিয়েছেন। এখানে থাকার ব্যবস্থা ভীষণ ভালো, টিপটপ এবং ক্লিন জায়গায় আমরা ক্যান্ডিডেটদের থাকতে দেব। খাওয়াটা কিন্তু ওখানকার চিপ ক্যান্টিনে খেতে হবে, যারা বাইরে থেকে আসছেন শুধুমাত্র তাদের জন্যই, যারা অন্য জেলা থেকে এখানে এসে থেকে কাজ করতে পারবেন এই অপশনগুলো কিন্তু তাদের জন্য। লোকেশনটা আমি বলে দেব, সেই লোকেশনে যারা থাকবেন তারা কিন্তু যাতায়াত করেই কাজ করতে পারবেন। খাওয়ার জন্য চিপ ক্যান্টিন আছে, মিল সিস্টেম, 20-25 টাকা মিল আপনাদের যেটা চার্জেবল আছে সেটা খুব কম খরচায় ওখান থেকে হয়ে যাবে, এবং কোম্পানি থেকে একটা কিছু টিফিনের ব্যবস্থা করে দেয়, সেটা আপনাদের এমনিতেই দেবে। এবং স্যালারিটা বলে দেই, 10,101 টাকা নেট স্যালারি আপনারা কেটেকুটে হাতে পাচ্ছেন। এই নেট স্যালারির সাথে আপনারা 1,000 টাকা অ্যাটেন্ডেন্স বোনাস পেয়ে যাচ্ছেন এবং 500 টাকা লিভ এনক্যাশমেন্ট, তাহলে কত হচ্ছে 11,500 বা 11,601 টাকা হচ্ছে, ঠিক আছে, 11,601 টাকা আপনারা হাতে পাবেন। এবং এটা কিন্তু পিএফ ইএসআই এর আওতায় আপনারা পড়বেন, পিএফ ইএসআই জয়নিং এর পর থেকেই কিন্তু আপনারা পিএফ এবং ইএসআই এর আওতায় পড়ে যাবেন, পিএফ ইএসআই কেটে কিন্তু আপনারা 11,601 টাকা হাতে পাচ্ছেন। কাজটা কি করতে হবে, এখানে কিন্তু লোডিং আনলোডিং এর কাজ করতে হবে, গ্রাউন্ড স্টাফ লোডিং আনলোডিং, এখানে ট্রলি থাকবে, ট্রলিতে করে ছোট ছোট বা বড় যে পার্সেলগুলো থাকে সেগুলোকে আপনাকে কিন্তু সরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, সেগুলোকে আপনারা ট্রাকে তুলতে হবে, ট্রাক থেকে নামাতে হবে, আপনি একা নন, এরকম অনেকে মিলে কিন্তু কাজটা করতে হবে। জব লোকেশন কি, জব লোকেশন হচ্ছে ডানকুনি আর জব, যেটা হচ্ছে নিয়ার টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজার কাছে বড় হাব রয়েছে ডানকুনি আর জব, এখানে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এখানে কিন্তু এইচআরের যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা দয়া করে কল করবেন না, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কিন্তু কল করবেন না, আপনারা সরাসরি সেখানে সিভি পাঠিয়ে দেবেন। এবং কি লিখে পাঠাবেন সেটা আমি বলে দিচ্ছি, আপনার সিভিতে প্রথমত ফটো থাকা অবশ্যই বাধ্যতামূলক, তারপরে আপনার নিচে সিগনেচার লাগছে এবং আপনার ডেটটা দিয়ে নেবেন। আপনারা আপনাদের সিভিটা পাঠাবেন এবং তারপর একটা মেসেজে সেখানে লিখে দেবেন ডানকুনি, হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা এটা করবেন, ডানকুনি DANKUNI ডানকুনি কথাটা লিখে আপনারা সেন্ড করে দেবেন, তাতে এইচআর বুঝে যাবেন যে আপনারা কোন কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। এবং আপনাদের বলে দিই, যারা দূরে থাকেন, যারা অন্য জেলা থেকে এখানে কাজ করতে চাইছেন, এই ডানকুনি লোকেশনে এসে থেকে কাজ করতে পারবেন, তাদের কিন্তু এখানে অবশ্যই থাকার ব্যবস্থা আমি কিন্তু ডিটেলস আলোচনা করে দিয়েছি, তারা কিন্তু এখানে থাকতে পারবেন। এবং কাজটা কিন্তু স্পট জয়নিং হয়ে যাবে, এখানে কিন্তু আপনাদের স্পট জয়নিংয়ে আপনারা কাজ পেয়ে যাবেন, সরাসরি আপনারা চলে আসুন, এখানে কিন্তু সিভি পাঠিয়ে দিন, যে কোনো জেলা থেকে আপনারা সিভি পাঠাবেন। 200টার উপরে ভ্যাকান্সি রয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি, 200টার উপরে কিন্তু ভ্যাকান্সি আছে, আপনারা কিন্তু সিভি অবশ্যই পাঠাবেন, শুধুমাত্র পুরুষ কর্মী যারা আছেন, কাজের যাদের খুব প্রয়োজন, অবশ্যই কাজ করার মানসিকতা রয়েছে যাদের, কাজের খুব প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই এখানে সিভিটা পাঠিয়ে দিন এবং মেসেজে ডানকুনি কথাটা লিখে দিন। এইচআরের ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা কাইন্ডলি নোট করে নিন, 6291454996 আরেকবার বলে দিচ্ছি, 6291454996 দাদা ভাইরা আপনারা দয়া করে এই ভদ্রলোককে ফোন করবেন না, কোনো দরকার নেই ওনাকে ফোন করার, আপনারা কিন্তু সিভিটা পাঠিয়ে দিন, ওনার কিন্তু প্রচুর ক্যান্ডিডেটস লাগবে, আশা করি আপনাদের সবাইকেই উনি
ফোন করে নিতে পারবেন, সরাসরি আপনারা এই কাজটা করুন, স্পট জয়নিং হয়ে যাবে, সরাসরি আপনারা সিভিটা পাঠিয়ে দিন, শুধু ছবি তুলবেন, তুলেই কিন্তু ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন। তার আগে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নিন ওনার, সেভ করে নেবেন, না হলে তো যাবে না আপনারা জানেন। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে ওনার নামটা সার্চ করবেন, করে ওখানে সিভিটা সেন্ড করে দিন। পরবর্তী ভিডিও অবশ্যই আমি কিন্তু নিয়ে আসছি, আপনারা সবাই রেডি থাকুন। সমস্ত কাজ কিন্তু জেনুইন, যেখানে একটাও টাকা পয়সা দিতে হয় না এবং সঠিক জায়গায় আপনারা কাজ পাবেন। আমি চাই সবাই আমার চ্যানেলের মাধ্যমে কাজ পান, সবাই উপকৃত হন, আমার ভীষণ ভালো লাগবে এবং অবশ্যই আপনারা সঠিক জায়গায় কাজ পান সেই কামনাই করি। যতগুলো কাজের খবর নিয়ে আসি আমি যেন সবগুলোই সঠিক হয়, এইটুকু আমার উপর ভরসা রাখবেন। সমস্ত সঠিক কাজের খবরই কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন এবং সেখানে যথাসময়ে আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।